একদিন রাজকুমার ইন্দ্র নিজের বন্ধুদের সাথে শিকারে গিয়েছিলেন। ওনারা একটা সুন্দর হরিণ দেখলেন। রাজকুমার ওর পিছু ধাওয়া করলেন, কিন্তু একটু পরে হরিণটা জঙ্গলে হারিয়ে গেল। নিরাশ হয়ে রাজকুমার ইন্দ্র ফিরছিলেন, আর ঠিক তখনই উনি কিছু আওয়াজ শুনতে পেলেন। রাজকুমার সেই আওয়াজের দিকে এগিয়ে গেলেন আর আশ্চর্য, এই পাখিগুলো কথা বলছে কিভাবে? আমি এক্ষুনি রাজকুমারী লবঙ্গর রাজ্য থেকে ফিরলাম। তুমি কি রাজকুমারী লবঙ্গকে দেখেছো? শুনেছি ও পৃথিবীর সব থেকে সুন্দরী রাজকুমারী। হ্যাঁ, আমি কোনোদিন এত সুন্দরী মেয়ে আগে দেখিনি। সত্যি? দাঁড়াও দাঁড়াও, আমাকে বলো এই রাজকুমারী লবঙ্গ কোথায় থাকেন? ততক্ষণে সব পাখিরা উড়ে চলে গেল আর রাজকুমার নিরাশ হয়ে গেলেন। রাজকুমার ইন্দ্র নিজের রাজমহলে ফিরে এলেন। মা, এই রাজকুমারী লবঙ্গ কে আর ওনার রাজ্যই বা কোথায়? আমি জানি না, হয়তো রাজকুমারী লবঙ্গ বলে কেউ নেই। কিন্তু মা, আমি তো নিজের কানে শুনলাম কথা বলা পাখিদের কাছ থেকে। তুমি কি কথা বলা পাখি কথা বলছো? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনেছি ওই পাখিগুলো রাজকুমারী লবঙ্গের সৌন্দর্যের প্রশংসা করছিল। আমি ওনাকে দেখতে চাই। রাজকুমারী লবঙ্গ নামে এরকম কোন রাজকুমারী নেই ইন্দ্র। তাও আমি নিজে একবার খোঁজ করে দেখতে চাই। বাবা, আমি ওনাকে খুঁজতে যেতে চাই। রাজা ধীরাজ সিং আর রানী রূপমতি অনিচ্ছা সত্ত্বেও নিজেদের প্রিয় রাজকুমারকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এরপর রাজকুমার ইন্দ্র একা একাই বেরিয়ে পড়লেন নিজের যাত্রায় রাজকুমারী লবঙ্গের খুঁজে। সারা দিন যেতে যেতে রাজকুমার ইন্দ্র ক্লান্ত হয়ে পড়লেন আর উনি একটা নদীর তীরে বিশ্রাম করার কথা ভাবলেন। প্রথমে নদীর জল পান করলেন আর তারপরে খাবারের পুটলিটা খুললেন। আরে, এ কি, সব মিষ্টিতে তো পিঁপড়ে ধরে গেছে। রাজকুমার ইন্দ্র মিষ্টিগুলোকে মাটিতে রেখে দিলেন আর চলেই যাচ্ছিলেন, তখনই পিঁপড়েদের রাজা রাজকুমারকে ডাকল। রাজকুমার, ধন্যবাদ রাজকুমার, আপনি খুব দয়ালু রাজকুমার। যদি তোমার কখনো আমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের স্মরণ করবেন। রাজকুমার ইন্দ্র এগিয়ে চললেন, কিছু দূর এগিয়েই একটা গুঙানির আওয়াজ শুনতে পেলেন। ওখানে একটা সিংহ যন্ত্রণায় কাতরাচ্ছিল। রাজকুমার ইন্দ্র ওই সিংহটার পায়ে ফুটে থাকা একটা কাঁটা দেখতে পেলেন। আমি তোমার এই কাঁটা বের করে দিতে পারি, কিন্তু কাঁটা বার করার পর তুমি যদি আমায় খাবার চেষ্টা করো তাহলে আমি তোমাকে খাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, কিন্তু এই কাঁটা বার করে দাও, আমার খুব যন্ত্রণা হচ্ছে। সিংহটা কথা দেওয়ায় রাজকুমার ইন্দ্র ওকে সাহায্য করতে গেলেন। কিন্তু যখন উনি কাঁটাটা ধরে টান দিলেন, সিংহটা জোরে গর্জন করে উঠল আর সিংহি দৌড়তে দৌড়তে এলো। সিংহি রাজকুমারের ওপর আক্রমণ করতেই যাচ্ছিল। ও আমাকে সাহায্য করেছে, এ শত্রু নয়, এ তো আমার পায়ে ফুটে থাকা কাঁটা বার করে দিয়েছে। সিংহি শান্ত হল আর ধন্যবাদ, তুমি খুবই সাহসী। যদি আমরা তোমার কোনোদিন উপকার করতে পারি তাহলে আমরা খুব খুশি হব। রাজকুমার ইন্দ্র নিজের যাত্রায় অগ্রসর হলেন। দিন রাত চলতেই থাকলেন। জঙ্গলে ওনার নজর একটা কুটিরের ওপর পড়ল।
ওখানে রাজকুমার একজন ফকিরকে দেখতে পেলেন, যিনি অসুস্থ ছিলেন। জল, জল, এই নিন বাবা, জল খান। ধন্যবাদ বাবা, আমার কোনো উত্তরাধিকারী নেই, এখন আমার তিনটি জাদু করার জিনিস তোমায় দিলাম। জাদুর গালিচা, এতে চড়ে তুমি যেখানেই চাও যেতে পারবে। জাদুর ঝুলি, এর ভেতর থেকে তুমি যা চাইবে তাই তুমি পেয়ে যাবে, যেমন ধন দৌলত। আর এটা শেষ, জাদুর তলোয়ার, এটা খুব সাবধানে ব্যবহার করবে, কারণ এর আঘাত থেকে কেউ বাঁচতে পারে না। তিনটে জাদু জিনিস পেয়ে রাজকুমার খুব খুশি হলেন। জাদু কালিচা, আমাকে রাজকুমারী লবঙ্গের রাজ্যে নিয়ে চলো। এখন রাজকুমার ইন্দ্র রাজকুমারী লবঙ্গের রাজ্যে ছিলেন। উনি এখানে ওখানে জিজ্ঞাসা করলেন আর সন্ধ্যের অপেক্ষা করতে লাগলেন। সন্ধে হল আর রাজকুমারী লবঙ্গ ব্যালকনিতে এলেন। রাজকুমারী লবঙ্গ ভীষণ সুন্দরী ছিলেন। রাজকুমারী লবঙ্গ খুব সুন্দরী, এনাকে খুব কাছে থেকে দেখা উচিত। রাজকুমার ইন্দ্র ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তখন প্রায় মাঝরাত, রাজকুমার ইন্দ্র নিজের জাদুগালিচায় চড়ে বসলেন। জাদুগালিচা, আমাকে রাজকুমারী লবঙ্গের কক্ষে নিয়ে চলো। রাজকুমারী নিজের কক্ষে ঘুমোচ্ছিলেন। ইনি তো দেখছি খুবই সুন্দরী, জাদুর থলি, আমার পৃথিবীর সব থেকে সুন্দর আংটি চাই। আংটি পরানোর জন্য যেই না রাজকুমার ইন্দ্র রাজকুমারীর হাতটা ছুঁলেন। কে তুমি, এখানে কি করছো? আমি রাজকুমার ইন্দ্র, রাজা ধীরাজের পুত্র। আমি আপনার সৌন্দর্যের কথা শুনেছিলাম আর সে সবই সত্যি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি বিয়ের ব্যাপারে আমার বাবার সঙ্গে কথা বলুন। রাজকুমারী ওখান থেকে লজ্জা পেয়ে চলে গেলেন। নমস্কার, আমি রাজকুমার ইন্দ্র, রাজা ধীরাজের পুত্র। আমি আপনার কন্যা রাজকুমারী লবঙ্গের সঙ্গে বিয়ে করতে চাই। আমার কন্যার সঙ্গে বিয়ে করতে গেলে আমার তিন শর্ত পূরণ করতে হবে, তুমি কি রাজি আছো? হ্যাঁ রাজা মশাই, আমি রাজি। আমার প্রথম শর্ত, তোমাকে 10 বস্তা সর্ষে দানা থেকে একদিনে তেল বার করতে হবে। রাজকুমার ইন্দ্র হ্যাঁ তো বলে দিয়েছিলেন, কিন্তু এরপর পেয়াদা ওনাকে তেল বের করার ঘানির কাছে নিয়ে গেল। আর এবার রাজকুমার ইন্দ্র ভাবতে লাগলেন যে এতগুলো সর্ষে থেকে তেল কিভাবে বের করবেন। আর ঠিক তখনই ওনার পিঁপড়েদের কথা মনে পড়ল। পিঁপড়েদের রাজা, আমার তোমাকে খুব প্রয়োজন। বলুন রাজকুমার, আমরা কি সাহায্য করতে পারি? আমাকে এই সমস্ত সর্ষের দানা থেকে তেল বার করতে হবে। এই কাজ আমরা করে দেবো, আপনি বিশ্রাম করুন। পরিশ্রমী পিঁপড়েরা খুব তাড়াতাড়ি সর্ষে থেকে তেল বের করতে লাগলো। আর কয়েক ঘন্টার মধ্যেই সব সর্ষে থেকে তেল বেরিয়ে গেল। রাজকুমার ইন্দ্র খুব খুশি হলেন যে প্রথম শর্ত পূর্ণ হয়েছে। আমাদের রাজ্যের শেষে একটা গুহা আছে, ওখানে 2 দৈত্য আছে, তোমাকে ওই 2 দৈত্যকেই মারতে হবে, এটা আমার দ্বিতীয় শর্ত। রাজকুমার ইন্দ্র গুহার সামনে এসে পৌঁছলেন।
আর উনি ভয়ঙ্কর সব আওয়াজ শুনতে পেলেন। আর ঠিক তখনই ওনার সিংহ আর সিংহীর কথা মনে পড়ল। সিংহ আর সিংহি, আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। বলো বন্ধু। আমাকে এই দুটো দৈত্যকে শেষ করতে হবে। এটা আমাদের উপর ছেড়ে দাও, আজকে তো আমরা পেট পুড়ে খাব। সিংহ আর সিংহী দৈত্যদের মেরে ফেলল, আর দ্বিতীয় শর্ত পূরণ হয়ে গেল। আমার তৃতীয় আর শেষ শর্ত, এই যে গাছ দেখছো, এটা খুব বেশি হলে দুটো আঘাতে কাটতে হবে। এবার রাজকুমারের ফকিরের কথা মনে পড়ল, আর রাজকুমার জাদু তলোয়ার বের করলেন, যার এক আঘাতে গাছ দু টুকরো হয়ে গেল। খুব ভালো, তুমি রাজকুমারী লবঙ্গকে জিতে নিয়েছো। রাজকুমার ইন্দ্র আর রাজকুমারী লবঙ্গের বিয়ে খুব ধুমধাম করে হলো। আর এখন রাজকুমার ইন্দ্র রাজকুমারী লবঙ্গের সাথে সাথে ওই রাজ্যটাকেও জিতে নিলেন, আর উনি রাজা হয়ে গেলেন। আর রাজা ইন্দ্র সব সময় ওনার প্রজাদের খুশি রাখতেন। হাই, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।